আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই খুবই ভালো আছেন। আর দেখতে দেখতে কিন্তু রমজান 10টা প্রায় শেষ হয়ে গেল। আপনারা আমার গত ভিডিওগুলো সবাই খুব পছন্দ করছিলেন, খলিলের ব্যাপারে যে ভিডিওগুলো দিছিলাম প্লাস গাবতলিহাটের ভিডিও, তো এর মাঝখানে এলাকায় হঠাৎ করে এই গরুটার দেখা পেয়ে গেলাম। এটা হচ্ছে রামপুরা বনশ্রী মেরাদিয়া বাজারের কাছাকাছি, এইখানে একটা দোকান আছে, এটা হচ্ছে ঝালাইয়ের দোকান, মানে রড এইগুলা, তারপরে বিভিন্ন রকমের সাইনবোর্ড এইসবের কাজ করে। তো ওদের এখানে আবার ছোট করে একটা কসাইখানার মতো আছে, ওরা প্রতি সপ্তাহে এরকম একটা করে গরু আনে বৃহস্পতিবার আর শুক্রবার দিন এরকম গরুটা জবাই করে, তারপরে মাংস দোকান থেকে বিক্রি করে ফেলে। ওই দিনও আর ওই রডের কাজ টাজ খুব একটা করে না। তো ওরা প্রায়ই গরু আনে বিভিন্ন রকমের, আমি আপনাদেরকে আগেও দেখাইছি, লাল, কালো, দেশাল, অস্ট্রাল এরকম। তো এইবার ওরা একটা দামুর গরু আনছে, কিন্তু দামুর গরুটা দেখতে খুবই সুন্দর, অনেকটা ষাঁড় গরুর মতো। আপনি যদি হয়তো মাথাটা না দেখেন বা ওরকম মানে খেয়াল না করেন, তাইলে আপনি ওর ষাঁড় গরু বা বলদ গরুই মনে হবে। দেখতে বডি স্ট্রাকচার খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগছে দেখে, এবং আমার মনে হয়েছিল আমি যদি একটু হয়তো 2-3 কেজি মাংস নিতে পারি তাহলে হয়তো বোঝা যেত যে আসলে দামুর গরু টেস্ট কেমন হয়। যাই হোক, ওইটা আর সম্ভব হয় নাই, কিন্তু গরুটা দেখে খুব ভাল লাগছে। এটার দাম কত তাও জানতে পারি নাই, আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের কেমন আইডিয়া, দাম কেমন হলো। আর গরুর দাম নাকি বাড়তেছে, তাই আবার যারা 595-600 টাকা করে মাংস বেচত তারা এখন আবার 100 টাকা করে বাড়াই দিছে। তো তারা যদি দাম বাড়ায় হিসাবে, আমার এখানে কমেন্ট করছেন এক ভাই, ওনার কমেন্টটা অনেক বড়, আপনারা পড়ে দেখতে পারেন আগের ভিডিওর। তো ওইখানে উনি বলছে যে তাহলে তো যারা 750-এ সবসময় বিক্রি করে তাদের মাংস এখন 900 টাকা 850 টাকা হওয়া উচিত, কিন্তু তাদেরটা তো বাড়ে না, কথা সত্য। যাই হোক, ওইগুলো নিয়ে আমি পরে আবার আরেকটা এক্সপ্লেনেশন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, গরুটা আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই জানাই দিবেন, আর কোনো কথা যদি খারাপ লাগে তাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।